আপনারা জানেন গতকাল প্রিন্সিপাল সেক্রেটারি একটা নির্দেশিকা দিয়েছেন, সেই নির্দেশিকায় বলা হয়েছে যে পশ্চিমবাংলার সমস্ত স্টুডেন্টদের ইউজি এবং পিজি স্টুডেন্টদেরকে প্রমোট করা হবে। যে দাবি আমরা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ রাজ্য জাতীয় উন্নয়ন পরিষদ থেকে দিয়ে আসছিলাম, বারবার আমরা শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে চিঠি এবং মেলের মাধ্যমে অনুরোধ করছিলাম যাতে পশ্চিমবাংলা যে হারে করোনা সংখ্যা বাড়ছে এরকম পরিস্থিতিতে এবং ছাত্রদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় এরকম পরিস্থিতিতে স্টুডেন্টদের প্রমোট করা ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের দাবি সরকার মেনে নিয়েছে, দেরিতে হলেও সরকার মেনে নিয়েছে, তার জন্য আমরা সরকারকে সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। তার সাথে সাথে 25 তারিখে আমরা বিকাশ ভবনে ধর্ণায় বসেছিলাম। আমাদের দাবি ছিল উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের এই করোনা মহামারীর সময় পরীক্ষা নেওয়া যাবে না, পরীক্ষা ছাড়া প্রমোট করতে হবে। কারণ আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার নবান্নে যেখানে বসেন সেই নবান্নে করোনা রুখতে পারেননি, তাহলে লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের কিভাবে পরীক্ষা নিয়ে সরকার দায়িত্ব কি তাদের নিতে পারে যেখানে নবান্নেও করোনা রোখা যাচ্ছে না। আমরা দেখলাম আমাদের অবস্থানের ফলে 2 ঘন্টা পর শিক্ষামন্ত্রী ঘোষণা করলেন যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের প্রমোট করা হবে। এটা পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের জয়, শুধু পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের জয় নয়, এটা সমগ্র বাংলার ছাত্র সমাজের জয় আমি মনে করি। আমরা আরেকটা দাবি দীর্ঘদিন ধরে করে আসছি, এই করোনা মহামারীর সময় মানুষের হাতে কোনো পয়সা নেই, কোনো টাকা নেই, মানুষের কর্মসংস্থান নেই, এরকম পরিস্থিতিতে আমরা বারবার চিঠি এবং মেলের মাধ্যমে সরকারকে দাবি জানিয়েছি যাতে বিভিন্ন বেসরকারি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুলে 3 মাসের ফিস মকুব করা হয়। আজকে পশ্চিমবাংলায় অভিভাবকদেরকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হচ্ছে, একটাই কারণ অভিভাবকদের কাছে কোনো পয়সা নেই, তাই তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে। সরকার কোনো লিখিত নির্দেশিকা দিতে পারছে না। আমরা সরকারকে অনুরোধ করেছি যে আপনারা লিখিত নির্দেশিকা দিন, কারণ সরকার নির্দেশিকা দিতে পারছে না। পাশের রাজ্য ঝাড়খণ্ডে সরকারি নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে যে টিউশন ফিস ছাড়া অন্য কোনো ফিস নেওয়া হবে না। আমরা দায়িত্বের সাথে বলছি পশ্চিমবাংলায় এই প্রাইভেট স্কুল থেকে লক্ষ লক্ষ টাকা তৃণমূলের পার্টি অফিসের চাঁদা যায়, ডোনেশন যায়, তাই শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী সরকারি নির্দেশিকা দিয়ে স্কুলের ফিসকে রুখতে পারছেন না। তিনি 1 টাকার বিনিময়ে প্রাইভেট স্কুলকে জমি দিতে পারেন, কিন্তু এই করোনা মহামারীর সময় ছাত্রদের ভবিষ্যৎ গড়ার জন্য, তাদের পড়াশোনা করার জন্য 3 মাসের ফিস দিতে পারে না। তাই আমরা আবারও আপনাদের মাধ্যমে সরকারকে অনুরোধ করব, আমাদের আগে যেভাবে দুটো দাবি মেনেছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আশা রাখবো আমাদের যে দাবি সে দাবি আপনারা মেনে নেবেন এবং পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদ নো স্কুল নো ফিস প্রকারকে সামনে রেখে সারা বাংলা জুড়ে বাংলার ছাত্র সমাজের জন্য লড়াই করছে। আমাদের এই লড়াইয়ের জয় নিশ্চিত হবে এবং আমাদের দাবি সরকার অবশ্যই মেনে নেবে। আমরা বারবার মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে চিঠি লিখেছিলাম, কিন্তু বাংলার ক্ষেত্রে আমরা দেখি ন্যূনতম সৌজন্য বোধ নেই। কারণ আমরা শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে দেখা করার জন্য বারবার বলেছিলাম, কিন্তু তাদের কাছ থেকে কোনো সদুত্তর পাইনি। আমরা রাজ্যপালের কাছেও একাধিকবার চিঠি লিখেছিলাম, উনি আমাদেরকে সময়ও দিয়েছিলেন। আমরা পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের পক্ষ থেকে অনেকবার চিঠির মাধ্যমে অনুরোধ করেছি বর্তমান লকডাউনের পরিস্থিতিতে মানুষের হাতে কাজ নেই, কর্মসংস্থান নেই, সমস্ত শিল্প কলকারখানা সমস্ত বর্গের মানুষ আজকে বাড়িতে নির্দেশিকা মেনে বসে আছে। এরকম পরিস্থিতিতে শুধুমাত্র পশ্চিমবাংলায় যেভাবে
ছাত্র ছাত্রীদের অভিভাবকদের উপর স্কুল ফিস বৃদ্ধি করা হচ্ছে এবং স্কুল ফিস এর জন্য চাপ দেওয়া হচ্ছে, এটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। আমরা পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের পক্ষ থেকে চিঠি দিয়েছি এবং অনুরোধ করেছি মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে যাতে 3 মাসের ফিটা মুকুব করা হয়, কিন্তু আমরা দেখছি বিভিন্ন রকমভাবে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী প্রাইভেট স্কুল সরকারি কলেজকে অনুরোধ করছেন, আবেদন করছেন। আমাদের প্রশ্ন, মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী কেন আপনি আবেদন করবেন? আপনারা সরকারি নির্দেশিকা দিন যাতে প্রত্যেকটা প্রাইভেট স্কুল কলেজ শিক্ষামন্ত্রী। আপনারা জানেন গতকাল প্রিন্সিপাল সেক্রেটারি একটা নির্দেশিকা দিয়েছেন, সেই নির্দেশিকায় বলা হয়েছে যে পশ্চিমবাংলার সমস্ত স্টুডেন্টদের ইউজি এবং পিজি স্টুডেন্টদেরকে প্রমোট করা হবে, যে দাবি আমরা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের পক্ষ থেকে দিয়ে আসছিলাম। বারবার আমরা শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে চিঠি এবং মেইলের মাধ্যমে অনুরোধ করছিলাম যাতে পশ্চিমবাংলায় যে হারে করোনা সংখ্যা বাড়ছে, এরকম পরিস্থিতিতে এবং ছাত্রদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়, এরকম পরিস্থিতিতে স্টুডেন্টদের প্রমোট করা ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের দাবি সরকার মেনে নিয়েছে, দেরিতে হলেও সরকার মেনে নিয়েছে, তার জন্য আমরা সরকারকে, সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। তার সাথে সাথে 25 তারিখে আমরা বিকাশ ভবনে ধর্ণায় বসেছিলাম। আমাদের দাবি ছিল উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের এই করোনা মহামারীর সময় পরীক্ষা নেওয়া যাবে না, পরীক্ষা ছাড়া ভ্রমণ করতে হবে। কারণ আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার নবান্নে যেখানে বসেন সেই নবান্নেই করোনা রুখতে পারেননি, তাহলে লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের কিভাবে পরীক্ষা নিয়ে সরকার দায়িত্ব কি তাদের নিতে পারে যেখানে নবান্নেও করোনা রোখা যাচ্ছে না। আমরা দেখলাম আমাদের অবস্থানের ফলে 2 ঘন্টা পর শিক্ষামন্ত্রী ঘোষণা করলেন যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের ভ্রমণ করা হবে। এটা পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের জয়, শুধু পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের জয় নয়, এটা সমগ্র বাংলার ছাত্র সমাজের জয় আমি মনে করি। আমরা আরেকটা দাবি দীর্ঘদিন ধরে করে আসছি, এই করোনা মহামারীর সময় মানুষের হাতে কোনো পয়সা নেই, কোনো টাকা নেই, মানুষের কর্মসংস্থান নেই, এরকম পরিস্থিতিতে আমরা বারবার চিঠি এবং মেলের মাধ্যমে সরকারকে দাবি জানিয়েছি যাতে বিভিন্ন বেসরকারি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুলে 3 মাসের ফিস মুকুব করা হয়। আজকে পশ্চিমবাংলায় অভিভাবকদেরকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হচ্ছে, একটাই কারণ অভিভাবকদের কাছে কোনো পয়সা নেই, তাই তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে। সরকার কোনো লিখিত নির্দেশিকা দিতে পারছে না, আমরা সরকারকে অনুরোধ করেছি যে আপনারা লিখিত নির্দেশিকা দিন, কারণ সরকার নির্দেশিকা দিতে পারছে না। পাশের রাজ্য ঝাড়খণ্ডে সরকারি নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে যে টিউশন ফিস ছাড়া অন্য কোনো ফিস নেওয়া হবে না। আমরা দায়িত্বের সাথে বলছি পশ্চিমবাংলায় এই প্রাইভেট স্কুল থেকে লক্ষ লক্ষ টাকা তৃণমূলের পার্টি অফিসে চাঁদা যায়, ডোনেশন যায়, তাই শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী সরকারি নির্দেশিকা দিয়ে স্কুলের ফিসকে রুখতে পারছেন না। তিনি 1 টাকার বিনিময়ে প্রাইভেট স্কুলকে জমি দিতে পারেন, কিন্তু এই করোনা মহামারীর সময় ছাত্রদের ভবিষ্যৎ গড়ার জন্য, তাদের পড়াশোনা করার জন্য 3 মাসের ফি দিতে পারে না। তাই আমরা আবারও আপনাদের মাধ্যমে সরকারকে অনুরোধ করবো, আমাদের আগে যেভাবে দুটো দাবি মেনেছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আশা করবো আমাদের যে দাবি সে দাবি আপনারা মেনে নেবেন এবং পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদ নো স্কুল নো ফিস স্লোগানকে সামনে রেখে সারা বাংলা জুড়ে বাংলার ছাত্র সমাজের জন্য লড়াই করছে। আমাদের এই লড়াইয়ের জয় নিশ্চিত হবে এবং আমাদের দাবি সরকার অবশ্যই মেনে নেবে।